গাইজ আসসালামু আলাইকুম সুইট সুইট কিচেন স্টোরি এন্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত নতুন আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি সবার প্রিয় কাচ্চি বিরিয়ানি আজকে আমি পুরান ঢাকার অথেন্টিক কাচ্চি বিরিয়ানির সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন তাহলে শুরু করা যাক কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে সম্পূর্ণ উপকরণগুলো মেপে নিব প্রথমে একটা কিচেন স্কেলের সাহায্যে আমি সবগুলো উপকরণ মেপে নিচ্ছি এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ পরিমাপগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা দেখে নেবেন এখানে আমার এক কেজি একটুখানি বেশি আছে মাংসগুলো একটু বড় সাইজের হবে এমন বড় সাইজের মাংস নেবেন কাচ্চি বিরিয়ানির মাংসটা একটু বড় সাইজেরই হয় চালটাও মেপে নিচ্ছি এক কেজি পরিমাণ চাল আছে এখানে এবার আমি মাংসগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টা এখানে এক কেজি মাংসের জন্য আমি তিন চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে অবশ্যই এই কাজটা করতে হবে তাহলে মাংসটা ভেতর থেকে সফট হবে আর লবণটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকবে এবার আমি সেই মাংসটার পানি ঝরিয়ে নিব এক ঘন্টা পরে মাংসর পানি ঝরিয়ে নিচ্ছে একটা স্নানের উপর কিছুক্ষণ রেখে দিব মাংসটার পানি ঝরার জন্য তো মাংসের পানি ঝরে গেছে এখন মাংস ম্যারিনেট করে নিব মাংস ম্যারিনেট করে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে সম্পূর্ণ মাংস পানি ঝরানো মাংসগুলো আমি ঢেলে নিচ্ছি এবারে একে একে সবগুলো মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো আর এই সবগুলো মশলার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা দেখে নেবেন এখানে সবগুলো মশলা কি পরিমাণে আছে এভাবে সবগুলো মশলা সাজিয়ে গুছিয়ে নিলে রান্না করা সহজ হয় তো সবগুলোর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই লবণ ঠিক মতো দিবেন কারণ কাচ্চি বিরিয়ানির লবণটা খুব জরুরি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এক কেজি মাংসের জন্য এক কাপ পরিমাণ টক দই দিতে হবে আর এবার সবগুলো মশলা আমি একে একে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ পোস্ত বাটা এক চা চামচ বাদাম বাটা এক টেবিল চামচ কিশমিশ বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ বিরিয়ানি মশলা ওয়ান ফোর্থ কাপ আর সাথে থাকছে এক এলাচ দারচিনি তেজপাতা সবগুলোর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দয়া করে দেখে নেবেন এবারে খুব ভালো করে মাখাতে হবে মাংসের সাথে যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করছি কাচ্চি বিরিয়ানির মাংসের সাথে মশলাগুলো খুব ভালো মতো মেখে নিতে হবে যেন মশলাগুলো মাংসের মধ্যে ভালো মতো ঢুকে যায় এবারে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এটা হোমমেড গাওয়া ঘি এটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিব এটা এর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে আপনাদের যদি কারোর লাগে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব
এবার আবারও ভালো মতো মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জর্দার রং, দুধে গোলানো এক টেবিল চামচ পরিমাণ। একটা চামচ দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা র্যাপার দিয়ে আমি র্যাপ করে রেখে দিব নর্মাল ফ্রিজে ওভারনাইট। আমি সারা রাতের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে তাই আমি সারা রাতের জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে তাহলে 2 থেকে 4 ঘন্টা আপনারা রেখে দিতে পারেন, সেক্ষেত্রে বাইরে রাখলেও সমস্যা নেই। এবার আমি জর্দার রং মিশিয়ে একটু আলু ভেজে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানিতে আলু দিতে হয় তাই আলু ভেজে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, আমাদের 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দরকার হবে। এখানে আমি চালটা ভিজিয়ে রাখছি, চালটা আমি 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমি মাংসটা বের করে নিয়েছি, ম্যারিনেট করা মাংস। এবারে মাংসের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করা যেই গরম তেলটা ওটা 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। একদম গরম তেল হতে হবে, আর এই তেলটা দিলে মাংসের যেই কাঁচা গন্ধটা থাকে ওটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। অনেকেই কয়লা ব্যবহার করে, তো আমি কয়লা ব্যবহার করছি না। এইভাবে এই পেঁয়াজের বেরেস্তা তেলটা দিলে অনেক ভালো একটা স্মেল আসে আর মাংসের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। সবগুলোর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি আমি আবার সেই জর্দার রং মেশানো দুধ 1 টেবিল চামচ পরিমাণ। কারোর কাছে যদি স্যাফরন থাকে তাহলে আপনারা দুধে স্যাফরন ভিজিয়ে দিবেন, ওটাতে আরো বেশি ভালো ফ্লেভার আসবে। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, মাংসগুলো এর উপরে দিয়ে দিয়েছি আমি আলু আর আলু বোখারা। এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য। এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব। পানিটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে, আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে, কারণ চালে এক্সট্রা লবণ দেওয়ার কোনো অপশন নেই, সেহেতু এই পানির মধ্যেই পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিতে হবে। কাচ্চি বিরিয়ানির সব কিছু A to Z পারফেক্ট হতে হলে অবশ্যই লবণটা ঠিক রাখতে হবে, লবণ যদি ঠিক না হয় তাহলে বিরিয়ানির টেস্ট কিন্তু ভালো আসবে না। তো এখানে আমি দিয়ে নিয়েছি চালগুলো দিয়ে দিয়েছি। এবার চালটা আমি হাফ সিদ্ধ করে নেব, একদমই হাফ সিদ্ধ করতে হবে, যেহেতু এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি সেহেতু হাফ সিদ্ধ করে নেব। চাল হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চালের পানি ঝরিয়ে নিব। এবারে পানি ঝরিয়ে সরাসরি আমি ম্যারিনেট করা মাংসের উপরে দিয়ে দিচ্ছি, এই গরম ভাতটাই দিয়ে দিতে হবে মাংসের উপরে। এবারে ছড়িয়ে দিচ্ছি ভাতটা একটু, খুব ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু রেসিপিটা দেখতে হবে, টেনে টেনে দেখলে ভালো মতো বুঝবেন না আর পারফেক্ট তৈরিও করতে পারবেন না। এবারে বাকি ভাতটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে আমি আবার একটু আলু বোখারা দিয়ে দিই। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা,
একটুখানি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো জর্দার রং। এটা দিচ্ছি শুধুমাত্র উপরে একটা সুন্দর কালার আসার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি ফ্লেভার। এই বিরিয়ানি ফ্লেভারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে গোলাপ জল অথবা কেওড়া জল দিতে পারেন। আর দিয়ে দিব উপর থেকে আমি একটুখানি গাওয়া ঘি। এখানে আমি গাওয়া ঘি দিচ্ছি 3-4 চামচ পরিমাণ। এই গাওয়া ঘি এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কারোর প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর এখন আমি এই তো আটা মেখে নিয়েছি, ঢাকনাটা ভালো মতো ফিল করার জন্য অবশ্যই কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এই আটাটা দিয়ে ঢাকনা বন্ধ করে দিবেন, তাছাড়া কাচ্চি বিরিয়ানির গন্ধ বাহিরে বের হয়ে আসবে। তো চারিদিকে আটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা ভালো মতো বসিয়ে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে ওটাও আমি একটুখানি আটা দিয়ে বন্ধ করে দিব, একটুখানি আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। চারদিকে খুব সুন্দর করে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবারে চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি পাতিল। আর 5 মিনিট হাই হিটে জাল করে 1 ঘন্টা মতো আমি লো হিটে রেখে দিয়েছিলাম। কিন্তু কাচ্চি বিরিয়ানি আমি কাটাটা আপনাদের দেখাতে পারলাম না, তো অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন চালটা কেমন ঝরঝরে, আর একদম পারফেক্ট হয়েছে। এটা স্বাদ গন্ধ মানে একদম পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির মতো, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপির ভিডিওর যদি রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। আর নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।